হ্যালো ফ্রেন্ডস, ইন্ডিয়ান ইটিং ক্রুর সবাইকে স্বাগতম। আজকে আমার ইটিংয়ে আছে, এখানে নিয়েছি পান্তা ভাত, এখানে আছে তেল লঙ্কা ভাজা, এখানে নিয়েছি চিকেন সামি কাবাব, এখানে আছে দুটো পিস ফ্রাই, এখানে আছে পটেটো ভর্তা, এখানে আছে মুসুর ডালের পেঁয়াজি, আর এখানে নিয়েছি শশা, আর এখানে আছে গ্রিন চিল্লি, এখানে আছে পেঁয়াজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান ইটিং ফুড। আর এই ভিডিওটা একজনের জন্য স্পেশাল বানানো হয়েছে, আমার একটা বন্ধু কমেন্টে জানিয়েছে যে এই সামার স্পেশাল পান্তা ভাতের ভিডিও তৈরি করতে, তাই আজকে এই ভিডিওটা তার জন্য স্পেশাল করে বানানো হয়েছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক করবেন, আর এভাবেই সাপোর্ট করে যাবেন। আর যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। প্রথমে আমি লবণ নিয়ে নিচ্ছি, তো এটা মাখিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো মাখিয়ে নিচ্ছি, তো বন্ধুরা এখন লঙ্কা মাখানো হয়ে গেছে, এবার আমি একটু পটেটো ভর্তা মাখিয়ে নেবো। এবার আমি তেল লঙ্কা ভাজা মাখিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি একটা মুসুর ডালের পেঁয়াজি মাখিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমার মাখানো হয়ে গেছে রেডি, আর খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে, অসাধারণ সেন, দেখি বোঝা যাচ্ছে। পটেটো ভর্তাটা সত্যিই খুবই টেস্টি হয়েছে। তো
ফ্রেন্ডস আমি একটু ফিশ ফ্রাই দিয়ে খাবো এবার। অসাধারণ ফাটাফাটি টেস্টি। এই সামার সিজনে আপনারাও ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে পান্তা ভাত, আমার খুবই টেস্টি লাগে। তো ফ্রেন্ডস, এবার খাবো মুসুর ডালের পেঁয়াজি দিয়ে। তো ফ্রেন্ডস, এবার আমি খাবো চিকেন সামি কাবাব দিয়ে। খুবই সুন্দর গন্ধ আর অসাধারণ টেস্টি।
এই সবগুলো দিয়ে খুবই টেস্টি লাগছে, আপনারাও ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্টি লাগবে। পটেটো ভর্তাটা দিয়ে অসাধারণ লাগছে আর খুবই সুন্দর গন্ধ। চিকেন সামি কাবাব তো ফ্রেন্ডস, আমি আর দুটো পান্তা ভাত নিচ্ছি, অসাধারণ টেস্টি লাগছে ফ্রেন্ডস। পটেটো ভর্তা পুরোটা মাখিয়ে নিচ্ছি, মুসুর ডালে বড়া, ফ্রেন্ডস আমার এখন খাওয়া কমপ্লিট। এই ফিস ফ্রাইটা বেঁচে আছে, এটা আমি আর খেতে পারছি না, আজকে অনেক আইটেম ছিল। তো পান্তা ভাতটা সত্যি অসাধারণ টেস্টি ছিল, আপনারা ট্রাই করে দেখবেন, বারবার বলছি। তো এখানে আমি শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান ইটিং ফুড। আর আপনাদের কীরকম খাবার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।